नमस्कार, আমাদের ইএমএস ফুড এন্ড ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো পনির পকোড়া। আমি এটি কিভাবে তৈরি করছি দেখে নিন। সম্পূর্ণ ভিডিওটা দেখবার অনুরোধ রইল। দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি এখানে পনির নিয়েছি। পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু। আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি পুর তৈরি করে নেব। সেই জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরগুলো সামান্য ভেজে নেব আগে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিলাম। এবার আমি পনিরটাকে ভালোভাবে ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। নেড়েচেড়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি পনিরটাকে উঠিয়ে নেব। সম্পূর্ণ পনিরটা উঠিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। সমস্ত আলু ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে কিছুটা পরিমাণ ভেজে নেব। আলুটা আমার সামান্য ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলা নিয়েছি। এখানে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে সামান্য জল দিয়ে মিশিয়ে রেখেছি। এবার এই ভাজা আলুটার মধ্যে মশলাটা ছেড়ে দেব। এবার মশলাটা সামান্য আলুটার সঙ্গে মিশিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলা আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। আলু আর মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এই আলুটার মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো ছেড়ে দেব। পনিরের টুকরোগুলো আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আলুটার সঙ্গে ভালোভাবে পনিরটা মিশিয়ে নেব। আলু আর পনিরটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব। এবার আমি ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি পুরটা নামিয়ে নেব। পূর্ণ পুরটা আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি পাউরুটির টুকরো, এর সাইডগুলো কেটে দিয়েছি। এখানে আমি ডিম নিয়েছি। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। এটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি। একটা পাউরুটি স্লাইস আমি এখানে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। ভালোভাবে আমি পুরটা দিয়ে দিলাম। এখন আমি এর ওপর দিয়ে আর একটা পাউরুটি স্লাইস দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ঠেসে আমি প্রত্যেকটা পাউরুটি তৈরি করে নেব।
आमी प्रत्येकटा पावरुटी पुर दिए तैरी करे नियेछी। एबार एखाने फेटानो डिमटार मध्ये आमी पावरुटी टुकरोगुलो दिए दिलाम। भालोभावे मिशिए ब्रेड क्रामटार मध्ये भालोभावे कोट करे नेब। এভাবে ভালোভাবে কোট করে নিয়েছি সম্পূর্ণ পাউরুটি। আমি ভালোভাবে কোট করে 15 মিনিট রেখে দিয়েছিলাম। লম্বাটে শেপ করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে পকোড়া ভেজে নেব। এবার এগুলো ভালোভাবে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নেব। অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো করে রেখে দিতে হবে। আমার ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি বাকি পকোড়াগুলো এইভাবে ভেজে নেব। পুরো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এরপর দিয়ে আমি সস দিয়ে সাজিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার পনির পকোড়া। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।